শরীর সুস্থ রাখার জন্য লিভার সুস্থ রাখাটা খুবই জরুরি। অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হয় কিছু বদ অভ্যাসের কারণে এবং কিছু ভুল ভাল খাদ্যাভ্যাসের কারণে। এখন জেনে নিই যে কোন কোন খাবারগুলো আমাদের লিভারের জন্য খুবই মারাত্মক। চর্বিযুক্ত খাবার। লিভারকে সুস্থ রাখার ডায়েটে ফ্রেঞ্চ ফ্রাইজ ও বার্গারের মতো চর্বিযুক্ত খাবার স্থান পাওয়ার যোগ্য নয়। লিভারের সমস্যা থাকলে এসব খাবার খাওয়ার তো প্রশ্নই আসে না। স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেলে লিভারের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে। একসময় এ জাতীয় খাবার থেকে কিন্তু লিভার সিরোসিস রোগটি হওয়ার সম্ভাবনা থেকে যায়। মদ জাতীয় পানীয়। মদে থাকে প্রচুর পরিমাণে অ্যালকোহল, তাই এইসব খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে। শুধু মদই নয়, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস আমাদের লিভারের অতিরিক্ত মেদ জমিয়ে লিভারের কার্যক্ষমতাকে বিঘ্নিত করে থাকে। ভোজ্য তেল, অর্থাৎ রান্নায় আমরা যে তেল ব্যবহার করে থাকি সেই তেল। বিশেষজ্ঞদের মতে উদ্ভিজ তেলে ওমেগা সিক্স নামক ফ্যাটি অ্যাসিড থাকে, কিন্তু রান্না করার সময় সেই ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডটা জারিত হয়ে যায়। সুতরাং এই ধরনের তেল দীর্ঘদিন ধরে খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বিশেষজ্ঞদের মতে রান্নার কাজে নারিকেলের তেল ব্যবহার করাটা অনেক উপকারী। প্যাকেটজাত স্ন্যাক্স। প্যাকেটজাত স্ন্যাক্স হলো আমাদের খুবই জনপ্রিয় খাবার। ছোট থেকে বড় সকলেই এই জাতীয় খাবারে অভ্যস্ত। এই জাতীয় খাবারে প্রচুর পরিমাণে চিনি, লবণ এবং চর্বি থাকে, যা স্বাভাবিকভাবে লিভারের চরম ক্ষতি করে থাকে। ব্রেড। অধিকাংশ মানুষই সকালের ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেয়ে থাকেন, এটি লিভারের পক্ষে মোটেও উপকারী নয়। এই জাতীয় খাবার রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে তোলে, যার ফলে লিভারের চারিপাশে মেদ জমা হয় এবং ফ্যাটি লিভার তৈরি হয়। তেলে ভাজা খাবার। বর্তমানে তেলে ভাজা খাবারের বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে। কম বেশি সকলেই এই তেলে ভাজা খাবারগুলো খেয়ে থাকেন, যেমন চপস, পেঁয়াজি এই জাতীয় তেলে ভাজা খাবার অনেকে খেয়ে থাকেন, কিন্তু এগুলো লিভারের মারাত্মক ক্ষতি করে থাকে। সো ফ্রেন্ডস, চেষ্টা করবেন এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার, খাবারের তালিকায় রাখার, কেননা লিভার আপনার, তাই সুস্থ রাখার দায়িত্বটাও আপনার। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।